আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুরুতে সবাইকে ফুলের শুভেচ্ছা। কত মনোরম, কত সুন্দর দৃশ্য দেখুন, আমরা এত সুন্দর দৃশ্য সেটা বলার বাইরে। আপনারা কি আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখতে পারবেন। দেখলে আপনাদের প্রাণ মন ভরে যাবে। আমি তো মনে করেন আনন্দে উল্লসিত হয়ে গেছি। এত আমরা সবাই বাসা থেকে রেডি হয়ে বাইরে হয়ে যাচ্ছি, একটু হেঁটে যাচ্ছি। হেঁটে যেয়ে একটা অটো নিয়ে চলে যাব আমার বাসায়। আমার ননদ এসেছে, এখন তাদেরকে নিয়ে ঘুরতে বাইরে হচ্ছি। তবে ঠান্ডা, ছোট বাচ্চাকে নিয়ে একটু ঝামেলা বাইরে বাইরে হওয়া, তারপরও কী করব। গেলে তো অনেক ভালো লাগবে সবাই মিলে, তাই বাইরে হয়ে গেলাম নওগাঁ ডানা পার্কে। যারা এই ডানা পার্ক চেনেন তারা তো জানেন কেমন দৃশ্য, কত সুন্দর পরিবেশ একটা। আর যারা চেনেন না তারা আমার ভিডিওর মাধ্যমে এক নজরে দেখে নেন, তাহলে আপনাদের প্রাণ মন ভরে যাবে। আমরা ডানা পার্কে এখন স্বাগতম, আমাদেরকে স্বাগতম করে নিল ডানা পার্ক। ঢুকে আপনাদের মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা দেখেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। এখানে যেহেতু আমি কি বলবো আর, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি, এত সুন্দর একটা পরিবেশ। এখানে তো ঢুকেই আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কিন্তু আরও তো ওইদিক অনেক সুন্দর সুন্দর আছে, জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। তা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আপনারা ভিডিওটি না টেনে আমার এই ভিডিওর মাধ্যমে এক নজর ডানা পার্কটা দেখে নেন। আমার হাজব্যান্ড সহ একটু আমরা দাঁড়াইছি, একটু ছবি উঠাইছি। আমার ননদের ছেলে ওই আবার ভিডিও করে দিচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এই মহিলাটা পাহাড়া আছে, যদি কেউ ভুল টুল সেরে এই জন্যে। ফুলগুলো দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি। মানে ফুল বলে না, ফুলকে ভালোবেসে ফেলে দিও না। ফুল কিন্তু গাছেই শোভা পায়, ফুল কখনো হাতে শোভা পায় না, ফুলের সৌন্দর্য গাছেই, হাতে কখনো ফুলের সৌন্দর্য হয় না। তাই আপনারা ফুলকে ভালোবাসবেন, যারা ফুলকে তো সবাই ভালোবাসেন, ফুলকে কখনো দূরে ঢেলে ছুঁড়ে ফেলে দেবেন না। আমি এবার ফুল থেকে একটু ঘ্রাণ নিলাম, মানে এত সুগন্ধি ঘ্রাণ বাইর হচ্ছিল, মনে হয় কি বলবো আপনাদেরকে। আপনারা আমার এই অনুভূতি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর একটা পরিবেশ। এখন আমরা মা মেয়ে একটু ফিল নিচ্ছি, ফুলের সাথে ছবি উঠাচ্ছি, ভিডিও করতেছি। মানে এখানে সবাইরে মন কেড়ে নেওয়ার মতো। আমার একটা ননদের ছেলে ও আবার পিক উঠাচ্ছে, মানে ছবি উঠাচ্ছে। আমার হাজব্যান্ড ছবি উঠাই দিচ্ছে, মামা ভাগ্নে দেখেন একই। এখন আমরা মা মেয়ে একটু যে এইদিকে ডানা পার্কে সুইমিংয়ের ব্যবস্থা আছে, যারা সুইমিং করতে চাচ্ছেন তারা ওখানে সুইমিং করতে পারবেন। এখন আমরা এইদিকে আসলাম, এইদিকে তো বাচ্চাদের জন্য খেলনা পাতি হাবি জাবি সব কিছু রয়েছে। কত রং বেরঙ্গের মানুষ, কত মানে কি বলবো, এখানে অনেক ডানা পার্কে কিন্তু অনেক ধরনের মানুষ আসে। এখানে এখানে পিকনিক স্পট করা যায়, মানে সব ধরনের এখানে, মানে জায়গাটা অনেক সুন্দর। কিন্তু সব কিছু ভালো লাগলেও ডানা নামে যে পার্কটি, ডানায় কিন্তু আর পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু কী করা, আল্লাহ তাআলার ইচ্ছা, সব আল্লাহ তাআলা ওকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এখন আমরা এদিক যাচ্ছি, হাঁটতেছি। আমার ছেলে তো কোথায় উঠবে কোথায় উঠবে না, অত মাথা খারাপ, বাচ্চারা তো জানেন কেমন করে। তাই ওকে ওই যে ওই যে ট্রেনে উঠাইছি, ওর মন খারাপ, ও সামনেটায় বসবে, কিন্তু ওই মহিলা ওকে সামনেটায় দিবে না। ছোট বাচ্চাকে নাকি সামনেটায় দেওয়া যায় না, মানে এক একজনের এক একটা নিয়ম। ছেলেটা আমার কান্না শুরু করে দিয়েছে। কত ধরনের মানুষ দেখছেন, খালি মানুষে মানুষ। আপনারা আমার সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটি, তাহলে দেখতে পারবেন। দেখুন এখানে আবার কি সুন্দর ফুল,
এখানে আবার ইনকা গাঁদা ফুল, কত সুন্দর ফুল! মানে এখন ঠান্ডার সময়, শীতকাল তো, এখন মনে কর সব ফুল ফুটেছে, এত সুন্দর দৃশ্যটা হয়ে গেছে, সেটা আপনাদেরকে আর কি বলবো। আপনারা তো দেখে বুঝতে পারছেন যে অনেক সুন্দর একটা দৃশ্য। এখন সবাই মিলে যাচ্ছে এদিকে, এদিকে হেঁটে হেঁটে দেখতেছি। এখন এই যে এটা কি উড়োজাহাজ না প্লেন নাকি, এখন ওখানে আমার ছেলে উঠবে, এখন আবার উঠাইলাম ওখানে, ওরা দুই ভাই এই যে উঠলো। এখানে দেখেন পুকুরটা, পুকুরটা কত সুন্দর! ওটা কিন্তু একটা গেস্ট হাউস, এখানে মনে করেন আপনারা কি ওই যে প্রোগ্রাম করতে যায় না, অনেকে অফিস থেকে মানে মিটিং হয়, এটা হয় ওটা হয়, ওখানে হলো সব ব্যবস্থা ওখানে করা যাবে। আপনারা এখানে পরিচালক যে তার সাথে কথা বলে ওখানে ইয়ে করতে পারবেন। আগে 20 টাকা করে টিকিট ছিল, এখন সব টিকিট কিন্তু 25 টাকা করে লাগাইছে। এখানে আবার কিছু বানর, মানে কাঠবিড়ালি তো না, যে খরগোশ এসব আছে, এগুলো আবার একটু সবাই মিলে দেখলাম যে আমার মেয়েটা। দেখে যে আমরা চলে যাচ্ছি এখন ওই ট্রেনে উঠবে সবাই, তো ট্রেনে ওখানে চলে যাচ্ছি আমরা সবাই। ঈশ্বর, ওইদিকে দেখছেন ফুল, এই গাঁদা ফুলগুলো মানে এই ডানা পাখির সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে, একে দ্বিগুণ না 10 গুণ বাড়িয়ে দিয়েছে, চতুর্দিকে এই ফুলগুলো লাগাইছে। এখন সবাই যে আমার ননদা টেনে উঠলো, আমি অবশ্য উঠিনি। সব মিলে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট এবং একটা শেয়ার করিয়েন। আমার মেয়ে দেন কত আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, কত খুশি বাচ্চারা, দেখছেন কত খুশি! বাইরে বাইরে হতে পারলে অনেক খুশি হয়ে যায় বাচ্চারা। আমি আবার একটু ভিডিও করতেছি ট্রেনের সাথে, ফুলগুলো দেখছেন, ফুল দেখে আমি লোভ সামলাতে পারছি না, এত সুন্দর, এত মনোরম দৃশ্য, ফুলগুলো বড় বড় ফুলও তাই সুন্দর। আমি আবার এই লাইন দিয়ে একটু হাঁটতেছি, এখন সবাই মিলে এরা সবাই ফ্যামিলি ফটো হচ্ছে সবাই মিলে। কত মহিলা দেখছেন, রং বেরঙের মানুষ, মানে অনেক ধরনের মানুষ, যেখানে যাচ্ছে সেখানে এখানে ফুলের সমাহার। সবাই আমার এই ভিডিওর মাধ্যমে ফুলের শুভেচ্ছা নেন। দেখুন এখানে কত মানুষ, অনেক সুন্দর। নওগাঁ জেলার মধ্যে কিন্তু এটা একটা বেস্ট একটা পার্ক, যতগুলো পার্ক আছে তার মধ্যে এটা অনেক সুন্দর, অনেক ভালো একটা মানে জায়গা, স্পট, একটা পিকনিক স্পটের জন্য বলেন, ঘুরতে যাওয়ার জন্য বলেন, বাচ্চাদেরকে নিয়ে যাইতে বলেন, অনেক সুন্দর একটা জায়গা। যারা নওগাঁ জেলার মধ্যে আছেন তারা অবশ্যই একবার যাওয়ার ট্রাই করবেন, তাহলে আপনাদেরও মন প্রাণ ভরে যাবে। অনেক সুন্দর এবং সৌন্দর্য ঘেরা একটা জায়গা, অনেক বিশাল আকৃতির একটা জায়গা। গেলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এই যে নৌকায়, নৌকায় যারা ওঠে তারা মনে করেন যখন স্পিডটা বাড়াই দেয় একজনের চিল্লানি, মহিলাগুলো চিল্লানি দেখলে আপনি আর বলবেন কি, মানে ওদের ইয়ে দেখে আমি ভয়ে বাসি না, আমি বলি জীবন আমি এখানে উঠবো না, এত ভয় লাগে আমাকে। ছেলেটা আবার ধ্যান কোথায় উঠছে, আমার ছেলে সেই ভাবে যে অল্পতে অল্পতে মান অভিমানের হয়ে যায়। দুই খরগোশের মাঝখানে এখন দাঁড়াইছে, এখন আবার এই ছোট টেনে উঠবে। মানে বাচ্চাদের বায়না, বায়না তো শেষ নেই, সেটা আপনারা তো জানেন, যাদের বাচ্চা কাছে আছে তারা তো জানেন।
সব মিলে ভিডিওটি কেমন হয়েছে, জায়গাটি কেমন হয়েছে, ফুলগুলো কেমন হয়েছে, আমার পরিবারের সবাই কেমন, মানে ভিডিও কেমন হয়েছে, সব মিলে আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেন আমাদের ভিডিও এত ইগনোর করেন, আমার ভিডিওগুলো একটু সবাই দেখবেন। ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে গিয়েছে, সবাই 1 মিনিট করে দেখায়, সবার কাছে অনুরোধ রইল। এখানে আবার দেখেন গেস্ট হাউস, রূপসী বাংলা গেস্ট হাউস। এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, এই গেস্ট হাউস যেতে পারবেন। এখানে আবার একটা মেয়েদের জন্য একটা সুখবর, ইন্টারেস্টিং খবর, সেটা হলো এখানে পার্লার আছে, দুই দুটা পার্লার আছে। আপনারা এখানে সেলে ফেসিয়াল মানে সব ধরনের এখানে করতে পারবেন। ওই আপুটার সাথে আমার কথা হয়েছিল, উনি বলল যে এখানে, হ্যাঁ এখানে অনেক ফেসিয়াল করা হয়, মানে সব ধরনের ইয়ে করা হয়। আমি ওই আপুটার ওখানে যে জায়নার মধ্যে একটু ইয়ে করতেছি, এখন সবাই দোল দোল দোলনি, রাঙ্গামাতা চিরনি, বউ সাজবে কালকে, চড়বে সোনার পালকি, না কি বলে জানি না, এতটুকুই জানি। এখন সবাই আমরা দুলতেছি, আমি একটু দুলতেছি, আপনাদের সাথে ভিডিও করতেছি। এবার আমার ছেলে সব একটু দুলবো, আমার মেয়েটা দেখেন কত আনন্দ করতেছে, নাচতেছে, ওই দিক গান বাজতেছে আর আমার মেয়ে নাচতেছে। মেয়েটা দেখে একটু ভয়ও পায় না, আমার ছেলে সব আমি উঠছি যে দোলাই দিছে। অবশ্য আমার অনেক ভয় লাগে, জোরে জোরে দোল দিলে অনেক ভয় লাগে, আমার হাজবেন্ডও এবার জোরে জোরে দোল দিছে। এমনি আমি ভয় পাই, তারপর আবার এমনিতে মোটা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার মেয়ে সাহস দেয় না, একা একাই দুলতেছে, ওর কোনো শরীরে ভয় নাই, ওখান থেকে ওর নামবে না, অনেক জোর করে আমরা ওকে নিয়ে আসছি। আর এই মহিলাগুলো চিল্লা নিয়ে, আপনাদেরকে যদি আমি সাউন্ড শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন, এত যদি আপনারা ভয় পান তাহলে এখানে ওটার আপনার দরকার কি? কি যে ভয় পাচ্ছে আর চিল্লাচ্ছে, হাউ মাউ খাউ মাউ খাউ খাউ করে চিল্লাচ্ছে। মহিলাগুলো চিল্লানির কথা মনে পড়লে আমারে অনেক হাসি পায়। তারপর আমরা এখানে সব কিছু আমার দেখা শেষ হলে আমরা এখন চলে যাব, মানে এখানে একটা আছে 12 ভাজা, খেতে যে এত মজা এই চাচাটার হাতের, অনেক মজার একটা মানে খাবার এই চাচার হাতের। আমি যতবারই যাই না কেন ওই চাচার হাতের ওই 12 ভাজাটাই আমি খাই। এই যে চাচার হাতে 12 বাজে, অনেক সবাই আসলে এখানে খাবেন, চাচাটা অনেক ভালো। আমি আবার অনেক জ্বালাই, বলে চাচা একটু ঝাল বেশি করে দেন, ঝাল ছাড়া আমি খাইতে পারি না। এখানে খেলাম সবাই মিলে সব ধরনের খাবার, একটু করে একটু করে টেস্ট করে খেলাম। আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মেয়েদের আকর্ষণীয় করার জন্য এই যে একটা দোকান দিয়েছে, এখানে আপনারা চাইলে যেতে পারেন, এখানে ফুচকাও আছে, এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।